ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত সাইবুল ইসলাম ভাই আবুধাবি থেকে জানতে চেয়েছেন আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল্লাহ ওই জাতের ভাগ্য পরিবর্তন করেন না যে পর্যন্ত নিজেরা তাদের ভাগ্যকে পরিবর্তন করে না এখন আগে কি আমাদেরকে শিখতে হবে জানতে হবে পরিবর্তন হতে হবে নাকি একটা দলের সাথে মিলে রাষ্ট্রের পরিবর্তন করতে হবে অস্ত্র নিয়ে যুদ্ধ অস্ত্র নিয়ে নেমে যেতে হবে আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম ও আল্লাহ রসুল ইহামাবাদ সম্মানিত সাইফুল ইসলাম ভাই আপনি আবুধাবি থেকে মক্কাতে আসবেন এবং আসার জন্য আপনার সাথে কেউ নাই এখন আপনি আসবেন আপনি আসার জন্য কেউ তো নাই তাই পথ দেখানোর জন্য তো আপনাকে একজন লোক থাকতে হবে যখন আপনি মক্কাতে আসতে পারবেন তখন এসে আপনি আবাদত বন্দুকি করবেন এবং অ্যাবাদতবন্দিগি করবেন যে এখানে এসে আবাদতবন্দিগী কীভাবে করবেন এটা কে দেখাবে মক্কাতে আসার জন্য তো লোক দেখাই দিল কিন্তু এবাদতবন্দিগি যে করবেন মক্কাতে এসে এটা এই এই পথ এই আবাদত কে দেখাবে ডানে করবেন না বামে করবেন না কি করবেন এটা কোথা থেকে শিখলেন এটা আপনাকে শিখতে হবে যেমন পদ দেখানোর জন্য আগে পদ দেখানোর জন্য আপনাকে একজন সাহায্যকারী দরকার এবং আপনাকে পদ দেখায় দিবে আর না হলে তার কাছ থেকে জেনে নিতে হবে এমনিভাবে মক্কা দেশে সে বন্দীগী করার জন্য আপনাকে জানতে হবে আপনি যদি এই দুইটা বিষয়ে মূর্খ থাকেন জ্ঞান না থাকে না জানা থাকে তখন আপনি দুই দিকেই পদ হয়ে যাবে আসতেই তো পারবেন না সৎ পথে ওই পর্যন্ত আসাই আপনার সম্ভব না আমাকে আপনাকে চিনতে হবে আমি কে আপনি কে আপনি কে আপনাকে কিসের জন্য আল্লাহ পাঠিয়েছেন আল্লাহকে এই জন্য আপনাকে আমাকে আগে চিনতে হবে যে আমি কিসের জন্য আসছি কে আমাকে আল্লাহ পাঠিয়েছেন সেটা কিসে কী দিয়ে আমাকে পাঠিয়েছেন এই জন্য দিনের প্রিন্সিপালস রুল হলো মূল উসুল হলো তিনটি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতে হবে রাসুল সম্পর্কে জ্ঞান রাখতে হবে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান রাখতে হবে যে তিনটি প্রশ্নই কিন্তু কবরে প্রশ্ন করা হবে মান রব্য কমা দিন কমান কমার নাবি হোকা চতুর্থ আটটা বিষয় রয়েছে কিতাব সম্পর্কে জানা জানার জন্য আল্লাহ বলবেন কোরআন সম্পর্কে প্রশ্ন হবে এই যে দেখেন দিনের মূলগুলো এর কি এখনও পর্যন্ত যারা যারা আজকে বিভিন্ন বিভিন্ন দলের কথা কয় আন্দোলনের কথা বলে বা বিভিন্ন সংগঠনের কথা বলে সবার মাঝেই কি দিনের পরিপূর্ণ এই তিনটা জ্ঞান রয়েছে নাকি আপনি হঠাৎ করে বাড়িতে বসে একটা অস্ত্র নিয়ে জাফায় পড়বেন হ্যাঁ এই যাতে নামাজ পড়ে না কেন এই জাতের মেরে ফেলো এই যাতে রোজা করে না কেন তারা মেরে ফেলো হোটেল কেন বন্ধ রাখে না রমজান মাসে আরে বোমা বাষ্ট করে বা উড়ায় দাও হ্যাঁ এই ব্যক্তি নামাজের সময় নামাজ যায় না কেন এরে সরি চাকু দিয়ে প্যাট ছিদ্র করে ফেলাও এটা করবেন আপনি আপনাকে অবশ্যই বুঝতে হবে যে নামাজটা কী আগে নামাজটা কি নামাজ কিসের জন্য আমি কার দিকে ডাকতেছি এবং কে নামাজ পড়তে আহ্বান করছে নিজে আপনি আপনি আমি নামাজ আগে পড়ি না আমি কতটুকু নামাজ পড়তে পারলাম আমি কতটুকু আমাকে সংশোধন করতে পারলাম এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন কো আন কুম নিজেকে বাঁচো নিজেকে বাঁচো নিজেকে শিখো নিজেকে জানো নিজের পরিচয়ে আগে শিখে নিজের পরিচয় শিখো তারপর নিজে শিখে পরিবার পরিজনকেও বাঁচাও আপনি যদি ভালো জিনিস শিখেন আপনি কোরআন শিখলে কোরআনের অর্থ শিখলে কোরআনের গবেষণা যখন আপনার ভিতরে আসবে ইসলামের গবেষণা যখন আপনার ভিতরে আসবে ইসলাম সম্পর্কে যখন আপনি পরিপূর্ণ জানবেন তখনই আপনি আরেকজনকে জানাইতে পারবেন নাহলে আপনি জানাবেন কিভাবে। শিক্ষক নিজেই জানেন আরেকজনকে কিভাবে জানাবে আপনার ভিতরে যদি আমল থাকে আমলের কথা আরেকজনকে আপনি বলতে পারবেন আরবিতে উসুলগতভাবে একটি কায়দা বা নিয়ম রয়েছে ফাকিদুসাই যার ভিতরে কিছু নাই সে আরেকজনকে কীভাবে দিবে আমার ভিতরেই কোনো জ্ঞান নাই আমি জ্ঞান আরেকজনকে দিব নাকি কীভাবে দিব আমি আমি শিক্ষকতা করতে গেছি কিন্তু যে সাবজেক্ট আমি পড়াবো সেই সাবজেক্ট সম্পর্কে আমি কিছুই যাই না তখন ছাত্রদেরকে আমি কী দিব আপনি যে এই কাজই করেন আজকে বর্তমান আপনি দুবাইতে যে কাজ করতেছেন সেটা আপনি জানেন বলে করতেছেন কিন্তু আপনি যখন জানবেন না তখন আপনি কীভাবে দিবেন আপনি জানলে আরেকজনকে জানাইতে পারবেন এই জন্য নিজেকে আগে গঠন করতে হবে এই অস্ত্র এই বোমা বারুদ এই গোলা বর্ষণ এই যুদ্ধ হত্যা বিগ্রহ এই মারামারি এই আন্দোলন সংগঠন আপনাকে করতে হবে আপনাকে আগে বুঝেন আপনাকে আগে বুঝতে হবে জানতে হবে আপনাকে শিক্ষা গ্রহণ করেন আল্লাহ কোথায় কি বলছেন আল্লাহ কোরআন মাজিদে কী বলছেন নাবিস আসলাম কি কী বলছেন নাবীর সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানতে হবে দিন ইসলাম সম্পর্কে পূর্ণ জ্ঞান জানতে রাখতে হবে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতে হবে আল্লাহ কী আদেশ দিয়েছেন না দিন ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে নাবীর সাল্লাহ জীবন সম্পর্কে জানতে হবে তার পারিবারিক অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় সকল জীবন সম্পর্কে আপনাকে আগে পড়তে হবে তারপর আপনি সশস্ত্র যুদ্ধের কথা আপনি বলতে পারবেন এটা সংক্ষিপ্ত আরও অনেক কথা সেখানে রয়ে গেছে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন হাজা সাল্লাহ তালীনা নবিনা মোহাম্মদ সালামু আলিক মরমতুল্লাহি বরাকাতু